ভুয়ো কোভিড পরীক্ষা কেন্দ্র খোলায় গ্রেপ্তার দুই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগর থানা এলাকায়। ধৃত দুজনের নাম অর্ঘ্য চ্যাটার্জি, বয়স 37, এবং প্রসেনজিৎ চক্রবর্তী, বয়স 33। চন্দননগর নাড়ুয়ার রায়পাড়ার বাসিন্দা অর্ঘ্য হাওড়া পৌরসভায় স্বাস্থ্য দপ্তরের অস্থায়ী কর্মী। প্রসেনজিৎ চন্দননগর সুভাষপল্লী স্কুল মাঠ এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার চন্দননগর থানায় ধৃত দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের তদন্তে নেমেই পুলিশ অর্ঘ্য ও প্রসেনজিৎকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে তারা বাড়ি বাড়ি গিয়ে 1700 টাকার বিনিময়ে কোভিড টেস্ট করত। ধৃতদের ডেরায় তল্লাশি চালিয়ে পুলিশ পিপিই কিট, আরটিপিসিআর টেস্টের আবেদনপত্র, কোভিড টেস্টের কিট, র্যাপিড টেস্টের কিট সহ প্যাকেট বন্দী বহু ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করে। ধৃতদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা রুজু করা হয়। শনিবার দুজনকে চন্দননগর আদালতে তোলা হয়। আমার বাবা মারা যায় 17 April লাস্ট মান্থে। তো তারপরে আমরা খুব মেন্টালি খুব আপসেট হয়ে যাই। তারপরে সমস্ত রিচুয়ালসটা মেটার পরে আমি আমার হাজবেন্ড দুজনই অসুস্থ হয়ে পড়ি, মানে সাসপেক্টেড কোভিড ছিল আর কি ব্যাপারটাতে। তো তখন আর কি কিট পাওয়া যাচ্ছিল না, মানে কোথাও টেস্ট করবো আমরা নিজেরা বুঝতে পারিনি। তারপরে আমাদের ট্রিটমেন্ট শুরু হয়। আমার হাজবেন্ডের কন্ডিশন প্রচণ্ড খারাপ হয়ে যায়, লাংস ইনফেকশন, মানে প্রচণ্ড খারাপ কন্ডিশন হয়ে যায়। তো সেই সময়তে আমরা একটা সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক থেকে আর কি এই নাম্বারটা পাই। তো যার নাম্বারটা পাই তার নাম হচ্ছে প্রসেনজিৎ চক্রবর্তী। তো ওনার সাথে কমিউনিকেট করা হলে উনি বলেন যে আমি সোয়াব নিয়ে যাবো বাড়িতে, 1700 টাকা করে আমি নেব। ঠিক আছে, নো প্রবলেম, আপনি নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো উনি আসেন, আমাদের সোয়াব নিয়ে যান। দুদিনের পরেই আমাদের আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসে নেগেটিভ, মানে একটা PDF চলে আসে, এবং সেটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্যাডে। তখন খুব একটা সন্দেহ হয়নি আমাদের। তো অনেকে বলেছিলাম, বন্ধুবান্ধব অতটা সন্দেহ করিনি। তো তারপরে দু তিন দিন আগে দেখলাম বোধহয় আনন্দবাজার এই সময় এরকম কোথা থেকে বউবাজার থানাতে একটা কমপ্লেন লঞ্চ হয়েছে, এরকম একটা ব্যাপার। তো সেখান থেকে আমি প্রসেনজিতের নামটা আবার পাই। প্রসেনজিৎকে ফোন করি, প্রসেনজিৎ বলে যে ম্যাডাম আমি কিছু জানি না, অর্ঘ্য চ্যাটার্জি আছে, সে সব জানে। অর্ঘ্যর ফোন নাম্বার আমাকে দেখ। অর্ঘ্যর সাথে আমি কমিউনিকেট করি এবং ও স্বীকার করে যে আমি আপনার হাতে পড়েছি, মানে ও স্বীকার করে যে আমি এটা করেছি। তো আপনি আমাকে ছেড়ে দিন, আপনি কিছু করবেন না, তো কারণ আমি গভর্নমেন্ট জব করি। তা আমাকে বললো, আমি বললাম কোথা থেকে আপনি করান? তখন বললো যে আমি হাওড়ার একটি ল্যাব থেকে করাই। আমি তার ল্যাবের নাম বলুন, তখনও ভয় পেয়ে গিয়ে বললো যে আমি অ্যাকচুয়ালি র্যাপিড করাই, র্যাপিড করিয়ে আপনাদের রিপোর্ট দিই। তো অ্যাডমিট করলো যে আমি এটা করেছি। তো তারপরে আমি থানায় আসি, থানায় এসে ওনারা বলেন যে একটা লিখিত অভিযোগ জানাতে। তারপরের দিন আমি হুমায়ুন কবির স্যারকে ব্যাপারটা জানাই, ওনার নাম্বার আমার কাছে ছিল, যিনি এখন আমাদের মন্ত্রী। তো উনি বলেন ঠিক আছে, আপনার সাথে থানা যোগাযোগ করবে। তারপর চন্দননগরের যে কমিশনারেট অফ পুলিশ অর্ণববাবু, উনি আমার সঙ্গে যোগাযোগ করেন। তারপর থানা আমার সাথে যোগাযোগ করে, আমি আসি, ওনারাই গাড়ি পাঠিয়ে দেন। তারপর প্রসিডিওর চলছিল অ্যাকচুয়ালি, তারপরে মানে ওরা ধরা পড়ে। এবার চলবে, আপনার সন্দেহ হওয়ার কারণটা কি? সন্দেহ হওয়ার কারণ মানে অ্যাকচুয়ালি আমি একটা পেপার কাটিং দেখেছিলাম, যেখানে প্রসেনজিৎ চক্রবর্তী চন্দননগরে প্রতারণা করছে, সেটা আমি দেখেছিলাম। তো সেখান থেকে এই প্রসেনজিৎ যে ওই প্রসেনজিৎ আমাকে শিওর হতে হতো। তখন আমি প্রসেনজিৎকে ফোন করে জিজ্ঞেস করি এটা কি তুমি, তখন ও অ্যাডমিট করে। এই অবস্থা, চারিদিকে করোনা নিয়ে এত রকম আতঙ্ক চলছে, লোকজন মারা যাচ্ছে, সেইখানে এরকম একটা জিনিস নিয়ে ফ্রড? হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটাই, এখন আমি সুস্থ, তো সেই কারণেই মনে হয়েছিল যে আমি যদি চুপ করে থাকি সেটা সামাজিক অপরাধ করব। সেই কারণেই এগিয়েছি। পুলিশ যতখানি হেল্প চাইবে আমার থেকে, আমি যতটুকু জানি যতটা সম্ভব আমি আমার পক্ষ থেকে মানে হেল্প করব। উনি টেস্ট ছাড়া আর কি কি করতেন বলে আপনি জানেন? টেস্ট ছাড়া আর কি করতেন, মানে যতদূর মনে হয় উনি জানি হাওড়া কর্পোরেশনে ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ করতেন, সরকারি চাকরি করেন উনি। আপনি কি চাইছেন? আমি স্কুল টিচার, সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউট। কি চাইছেন ব্যাপারটা? হ্যাঁ, কি চাইছেন এখন? আমি চাইছি শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কারণ দিস ইজ ওয়ান টাইপ অফ মার্ডার। কারণ আমি যদি পজিটিভ হই, আমি আমার যদি রিপোর্ট আসে নেগেটিভ, তো আমি যদি লোকের সংস্পর্শে আসি, তার মানে মানে কোথাও গিয়ে আরও 10টা লোক কি আরও 100টা লোক অ্যাফেক্টেড হচ্ছে। বা আমার যদি পজিটিভ হই, আমার যদি নেগেটিভে ট্রিটমেন্ট হয়, আমি মারাও যেতে পারতাম, হয়তো অনেকে মারাও গেছে আমি জানি না। তো এটা ওয়ান টাইপ অফ মার্ডার। নিউজ আজ বাংলা, হুগলি।
আপনি কি কানে কম শুনছেন? কানে কি কোনো সমস্যা আছে? চিন্তা করবেন না, কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি শ্রবণ যন্ত্রের সঠিক পরীক্ষাও করা হয়। তাহলে আর দেরি কেন, এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ হসপিটাল মোড়, ICICI ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001।